2025 সালের এইচএসসি পরীক্ষা। আজকে আমরা কথা বলবো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র নিয়ে। বিশ্বাস করো, এত সহজ একটা সাবজেক্ট, এখানে তুমি বেশি না, মাত্র দুই দিন সময় দাও, দুই দিনে তোমাকে প্লাস সম্ভব। মাত্র চারটা অধ্যায়, দুইটা অধ্যায় পড়লেই হবে, চারটা পড়ার দরকার নেই। দুইটা অধ্যায় পড়লে তোমার মোটামুটি কেয়া দেয়, তুমি সৃজনশীলের 60টা প্রশ্ন কমন পাবা এবং এমসিকিউর ক্ষেত্রেও তুমি বেশ ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর এমসিকিউ কোথা থেকে পড়বা, কী পড়বা না পড়বা, আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করে তোমাদেরকে দেখিয়ে দিব কোন বোর্ড কোশ্চেন করবা, কী প্রস্তুতি নিবা, সব কিছু। তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোটা প্রিপারেশন হবে। মাত্র চারটে অধ্যায় হতে পারে, বাট সব টপিক থেকে প্রশ্ন আসবে না, সব অধ্যায় থেকে একই রকম প্রশ্ন আসবে না, অনেক হিসাব নিকাশ করে প্রশ্নগুলো আসবে, সেটা মাথায় রাখবা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই তিনটা বই। বাংলা এ প্লাস, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই। ইংরেজি এ প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক, দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। আর আমরা একটু আলোচনা করি মানবন্টন প্রসঙ্গে, যেখানে তোমাদের সৃজনশীল 11টা প্রশ্ন আসবে, তোমাকে 60টা অ্যান্সার করতে হবে, 23 মার্কে পাস, অর্থাৎ তিনটা সৃজনশীল মিনিমাম লিখতে হবে। আর নৈবেদ্যিক 30টা প্রশ্ন আসবে, 30টা অ্যান্সার করতে হবে, 10 মার্কে পাস। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, এ ব্যাপারটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব, বাট এটা হচ্ছে নর্মাল মানবন্টন এবং পাস মার্ক। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে অধ্যায় পরিচিতি। চলো একটু দেখিয়ে দিই কী কী অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা, দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় সরি। পঞ্চম অধ্যায় রয়েছে বাংলার ইতিহাস, এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান। বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু অনেকগুলো অধ্যায় থাকলো, এই চারটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো শর্ট সিলেবাসে যে অধ্যায় তোমাদের 2025 এক্সাম হবে শর্ট সিলেবাসে, তো শর্ট সিলেবাসে অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। সেই জায়গায় তোমাদের কোন দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় তোমরা পড়বা সেগুলো আমরা ভিডিও একটু শেষের দিকে বলছি। তার আগে বলি কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে আমরা ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা কথা বলি, এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন দিবে। এখানে মূলত তিনটা টপিকই রয়েছে, একটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের হিন্দু ও মুলতান বিজয় এবং কারণ ও ঘটনা, এই বিষয়গুলো, এটা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। তার সাথে এখানে রয়েছে মুজাহিদুদ্দিন মুহাম্মদ ঘুরি, উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং চরিত্র ও কৃতিত্ব, এবং তার চরিত্র কৃতিত্ব এখানে গজনির সুলতান মাহমুদের চরিত্র কৃতিত্ব নিয়ে কথা বলছে। বাট এখানে দুইটা চরিত্র কৃতিত্ব থাকলে, মানে দুইজন ব্যক্তি নিয়ে আলোচনা করলো, এখানে তোমরা মূলত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘুরি, তার প্রশ্নগুলো আমরা বেশিরভাগ দেখি। বাট এই দুটো টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পারলে পুরো বইটাই পড়ো, পড়লে সুবিধা হবে। বাট এই যদি শর্টকাট পড়তে চাই, দুইটা টপিক পড়ো, এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবে, দুটো টপিক থেকে দুইটা। ওকে, দেন এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দেখি, সেটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন। এখান থেকে তুমি তিনটা কোশ্চেন পাবা, কীভাবে তিনটা কোশ্চেন পাবা সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা। এখানে টপিক রয়েছে টোটাল 5 জন সম্রাট নিয়ে কথা বলা হয়েছে। এক হচ্ছে সম্রাট হুমায়ুন, দুই হচ্ছে সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, এবং রয়েছে সম্রাট অঙ্গরজ্জেব। এই যে 5 জন সম্রাট নিয়ে কথা বলা রয়েছে, এখান থেকে তোমাদেরকে দুইটা সম্রাট নিয়ে কোশ্চেন করবে, এবং প্রত্যেকটা সম্রাটের ব্যাপারটা একই রকমের, যেমন তাদের এখানে রয়েছে চরিত্র কৃতিত্ব, চরিত্র কৃতিত্ব নিয়ে মূলত সব জায়গায় বেশি কথা বলা। আর এখানে সম্রাট হুমায়ুনের আলোচনা করা হয়েছে মুঘল এবং আফগান দ্বন্দ্ব নিয়ে, আর বাকিগুলো সবারই চরিত্র। এবং এখানে আকবর যিনি আছেন, তার এখানে আলোচনা করা হয়েছে তোমার রাজ্য বিজয়, ধর্মীয় রীতিনীতি, রাজপুত নীতি, শাসন পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করেছে। বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে সম্রাট আকবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সম্রাট হুমায়ুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সম্রাট শাহজাহান এবং তার পুত্রদের দ্বন্দ্ব, চরিত্র কৃতিত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো দুইটা নিয়ে তুমি কোশ্চেন দুইটা পাবা, আর বাকিটা থাকবে মুঘল রাজ্য নিয়ে, যেখানে মুঘল রাজ্যের পতন এবং মুঘল রাজ্যের শাসন অর্থ সামাজিক অর্থব্যবস্থা, সামাজিক অবস্থা, শাসন ব্যবস্থা, এই অবস্থা ব্যবস্থা নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। টোটাল 3টা কোশ্চেন আসবে, এখানে 2 জন সম্রাট নিয়ে 2টা কোশ্চেন পাবা, এবং মুঘল সাম্রাজ্যের ওভারঅল টপিকটা নিয়ে, এখানে যে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠা, বাবর ও চরিত্র কৃতিত্ব, এইগুলো কিন্তু মিক্সড, এগুলো এটার সাথে মিক্সড করে তোমরা এই জাস্ট এখানে 2টা টপিক এবং এখানে একটা টপিক মিলিয়ে তোমরা একটা কোশ্চেন পড়বে। এবং এখান থেকে তুমি যে কোনো 3টা টপিক পড়বা, যে 3টা আমি বলে দিলাম, শাহজাহান, আকবর এবং হুমায়ুন, এই 3টা থেকে যে কোনো একটা টপিক থেকে 2টা টপিক তোমাকে কোশ্চেন করবে তারা।
আশা করি তোমরা বুঝেছ। এখান থেকে তিনটা পাবা তোমরা কোশ্চেন। এরপর রয়েছে বাংলার ইতিহাস, এখান থেকে তোমাদেরকে তিনটা কোশ্চেন করবে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া বাংলার ইতিহাস থেকে তিনটা কোশ্চেন কীভাবে করে, মাত্র ছোট একটা অধ্যায়। তাদেরকে বলতেছি ছয় দফা নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। 1978 যে আগরতলা মামলা এবং 1969 গণঅভ্যুত্থান, এই তিনটা টপিক থেকে তিনটা প্রশ্ন করতে পারে। তার সাথে 1954 সালের যুক্তফল নির্বাচন, এমনকি 1970 নির্বাচন নিয়েও কিন্তু এখানে কানেক্টেড করে কোশ্চেন করতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভাষা আন্দোলনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক থেকে একটা করে সিকিউ করার মতো করে পজিশন আছে। বাট এখানে নর্মাল যদি বলি ভাষা আন্দোলন থেকে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখানে পাকিস্তানি বৈষম্য নীতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগরতলা আগরতলা মামলা এবং 1969 গণঅভ্যুত্থান ছয় দফা, এগুলো সবগুলো দেখে যাবা। বাট নর্মালি এখান থেকে তুমি তিনটা প্রশ্ন পাবা, তাই সবগুলো পড়ে যেতে হবে। কারণ এখান থেকে তিনটে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে। 54 নির্বাচন বাদ দিতে পারি না, কারণ 54 নির্বাচন, যুক্তফল নির্বাচন, 70 নির্বাচন, এগুলো নিয়ে তারা মিক্সড করে কোশ্চেন করবে। 70 নির্বাচন সম্পর্কে এখানে না লেখা থাকলেও প্রশ্ন পেতে পারো, কেমন? সেটা হচ্ছে বাংলা ইতিহাস নিয়ে তোমরা এখান থেকে তিনটা কোশ্চেন পাবা। এখানে প্রত্যেকটা টপিক অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখতে পারো যে এই অধ্যায়টা কিন্তু এখানে প্রত্যেকটার এখানে জনহিত কার্য বলি, এখানে বিভিন্ন প্রকার চরিত্র কৃতিত্ব বললেও এখানে অধ্যায়গুলো সে তা বলেনি, কিন্তু এক একটা অধ্যায় বিস্তার অনেক আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে স্বাধীন বাংলাদেশের, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থায়, এখান থেকে তোমাদেরকে তিনটা কোশ্চেন করবে। ওই যে 70 নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যেখানে 54 নির্বাচন এবং 70 নির্বাচন নিয়ে কিন্তু করবে। 70 নির্বাচন এখানে রয়েছে, তো 70 নির্বাচনটা ভালো করে দেখে যাবা তোমরা। 70 নির্বাচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, প্রতিষ্ঠা কাল রাত, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে তুমি একটা ভিডিও পাবা, এতে প্রশ্ন পাবা। 70 নির্বাচন এবং 54 নির্বাচন মিক্সড করে তারা কোশ্চেন করবে একটা, এখান থেকে করবে একটা বঙ্গবন্ধুর 7ই মার্চে ভাষণ এবং কাল রাত ঘোষণা, স্বাধীনতা ঘোষণা। এখানে একটা কথা বলে রাখতে চাই, স্বাধীনতার ঘোষণা হিসাবে কিন্তু এখানে বঙ্গবন্ধুর নামে এখন বর্তমানে জিয়াউর রহমানের নাম অনেক হজবল অবস্থা, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো তোমরা না দেখে বইতে যেটা আছে সেটাই পড়বা। কারণ এখানে বইয়ের কথাই শিক্ষক, বই শিক্ষক পড়ায়, আবার সেই সেই স্টুডেন্ট তোমরা যারা কিনা শিক্ষকের কাছ থেকে শুনে তারপর তোমরা লিখবা। সো ব্যাপারটা এরকমের যে বাংলাদেশে অনেক ধরনের নিয়ে বিতর্ক থাকতে পারে স্বাধীনতা নিয়ে, বা এও অনেক কথা বলতে পারে, যেহেতু বইয়ের কথা যেখানে বঙ্গবন্ধু এই বিষয়গুলো রেখেছে, কিছু করার নেই, প্রশ্ন এখান থেকেই করবে। আর বাকি রয়েছে এখানে মুজিবনগর সরকার গঠন, এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ সভ্যতায় এই দুটো টপিক দেখা যাবে, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। নর্মালি নির্বাচন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এবং 25 মার্চ কালো রাত, এটা এখানে কালো রাতে গণহত্যা, স্বাধীনতা ঘোষণা, এগুলো ইম্পর্টেন্ট। আর মহান মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সভ্যতা, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেনগুলো পাবা। সুতরাং এখান থেকে তোমাদেরকে তিনটে কোশ্চেন করবে। সো ওভারঅল এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা ছয়টা, এখান থেকে তিনটা নয়টা, এবং এখান থেকে দুইটা 11টা প্রশ্ন পাবা। যদি আমি ফর্ম্যাটটা একটু বুঝিয়ে দিই যে এখান থেকে তুমি পাবা দুইটা, এখান থেকে 1, 2, 3, এখান থেকে 1, 2, 3, এবং এখান থেকে 1, 2, 3। সুতরাং এই হচ্ছে তোমাদের কোশ্চেন ফর্ম্যাট। এখন তুমি যদি পড়তে চাও, নর্মালি আমি তোমাকে বলবো অফকোর্স স্বাধীন বাংলাদেশ সেটা পড়বা, স্বাধীন সর্বভৌম, কারণ তুমি হিউজ লিখতে পারবা নিজের মনের মতো কইরা। বাংলার ইতিহাস পড়বা, হিউজ লিখতে পারবা বাংলার ইতিহাস নিয়ে। আর কারণ এগুলো আমরা তো সেই 69 নির্বাচন, 54 নির্বাচন, 70 নির্বাচন, গণঅভ্যুত্থান, তারপর হচ্ছে তোমার এখানে এখানে যে আন্দোলন রয়েছে ছয় দফা, তারপর হচ্ছে যে এখানে সব কিছু আমরা জানি। সেই দুইটা অধ্যায় খুবই কমন, ছয়টা প্রশ্ন এখান থেকে তুমি পাবা। আর একটা অধ্যায় পড়তে পারো, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন, এখান থেকে তুমি তিনটা পাবা। বাট নর্মালি আমি বলবো এই অধ্যায় অনেক বড়, অনেক বড় অধ্যায়, সেক্ষেত্রে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা এই অধ্যায়টা পড়তে পারো। খুবই ছোটো একটা অধ্যায়, মাত্র তিনটা টপিক নিয়ে গঠিত। তো অনেকে আবার এইগুলো পড়তে চাও না, তাদেরকে বলবো কিছু করার না, যদি তুমি সহজে পড়তে চাও তাহলে তুমি এই অধ্যায়টা পড়ো। তোমার তাহলে 8টা প্রশ্ন কমন পড়বে, যে কোনো 7টা লিখতে পারবা। আমার মনে হয় তোমার জন্য এইটা বেস্ট হবে, ঠিক আছে? সো তুমি প্রথম অধ্যায় এবং পঞ্চম ষষ্ঠতে তিনটা অধ্যায় পড়ো সিকিউর জন্য। ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন পড়ার দরকার নেই। আর যদি পড়তে চাও তাহলে ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র তুমি এখানে সম্রাট হুমায়ুন এবং হচ্ছে সম্রাট আকবর, এই দুইটা পড়ে গেলেও হবে। এখান থেকেও তুমি আশা করি দুইটা সিকিউ পাইতে পারো, ঠিক আছে? এভাবে ঘুরে বেছে পড়ো। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, 2024 তোমাদের এই ব্যাপারে কোনো পরীক্ষা হয় না, সো এটা ইসলামী ইতিহাস হবে। 2024 তোমাদের এই ব্যাপারে কোনো পরীক্ষা হয় না, তাই 23 প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 22 প্রশ্ন গুরুত্বপূর্ণ, 19, 18, 17 এগুলো সবই গুরুত্বপূর্ণ, ভালো করে সলভ করবা। আর যখন তুমি পড়বা এই সিকিউ পড়বা, তখন চেষ্টা করবা আগে সিকিউ পড়ার তারপর এমসিকিউ পড়ার, ঠিক আছে? গাইড বা সাপ্লিমেন্ট থেকে পড়বা, মিনিমাম 300, প্রত্যেকটা থেকে 300 থেকে 400 করে এমসিকিউ পড়বা,
তাহলে ভালোটা প্রিপারেশন নিতে পারবা, মরাল টেস্ট সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা। একটা কথা বলতে চাই, বোর্ড প্রশ্ন তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে না, কারণ হুবাহু বোর্ড প্রশ্ন দেখবা কমন পড়ে গেছে, হুবাহু। তো চেষ্টা করবা বোর্ড কোশ্চেন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আশা করি তোমরা একটা ভালো সাজেশন পেয়েছো, এভাবে পড়াশোনা শুরু করো। জাস্ট তুমি এখানে বাংলা ইতিহাস এবং এই দুইটা অধ্যায় যে টপিকগুলো বলছি সেগুলো পড়ো, আর এইটা পড়ো, অন্যতে এখানে শুধুমাত্র আকবর এবং জাহাঙ্গীর, তার এই দুটো টপিক পড়ে যাও, এখান থেকে তুমি কোশ্চেন পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, নেক্সট অন্যান্য বিষয়ে সাজেশন প্রোভাইড করবো। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, সকলে অনেক অনেক ভালো থাকবা, তোমার জন্য দোয়া শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।